পানি ভাত খাওয়াই আবার মারতেছে। এটা যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ। আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে, আর একটা আইনি প্রক্রিয়া চলছে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের বিক্ষোভ। কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দিব না। কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সচেতন হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। একজন অন্যায় করলে তার আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল, কাল খুলছে কাজীপাড়া স্টেশন, মেরামতে খরচ মাত্র 20 লাখ টাকা, মিরপুর 10 চালু হতে লাগবে আরও সময় জানালেন ব্যবস্থাপনা পরিচালক। মেক্সিমকোর সব সম্পত্তি দেখাশোনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের, এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে। সারা দেশে নয়, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান।